শুভ দিন সকল বন্ধুগণ। পুরুলিয়া নামটার সাথে একটা আবেগ জড়িয়ে আছে, আছে অনেক অনেক ভালোবাসা। প্রকৃতিকে গভীরভাবে চিনিয়েছে এই পুরুলিয়া, প্রকৃতিকে ভালোবাসতে শিখিয়েছে এই পুরুলিয়া। তাই পুরুলিয়া আমার কাছে একটা আবেগ। আমি আমার চ্যানেলে পুরুলিয়ার রঘুনাথপুর সার্কিট তথা জয়চণ্ডী, বেড়ো, মিনি সুন্দরবন, বরন্তি এগুলো নিয়ে ভিডিও আগেই দিয়েছি। এছাড়াও দিয়েছি বান্দা, তেলকুপি ওই সার্কিটটা নিয়েও। যারা এগুলো আগে দেখেননি তারা কিন্তু আমার ভিডিওর সাহায্যে জায়গাগুলো অবশ্যই সহজে ঘুরে নিতে পারবেন। আজকে আমার ভিউয়ার্সদের অনুরোধে অযোধ্যা হিল ও থাকছে তাকে কেন্দ্র করে একটি ট্যুর প্ল্যান। কীভাবে আপনারা এক রাত্রি দুদিনে অযোধ্যা সার্কিট ঘুরতে পারবেন আজকে থাকছে সেই ভিডিওই। এছাড়া অবশ্যই এর সাথে থাকবে কীভাবে পুরুলিয়ায় পৌঁছবেন, কী কী দেখবেন, খরচ কত, সবটুকুই। এই সার্কিটের নতুন একটি হোটেলের সন্ধান আমি আমার আগের ভিডিওতে দিয়েছি, তাহলে চলুন এখন দেখে নিই পুরো প্ল্যানটি। প্রথমেই আমি জানাবো পুরুলিয়া অর্থাৎ পুরুলিয়ার অযোধ্যা হিলের সার্কিট, যেটা অযোধ্যা হিল বা অযোধ্যা হিলের সার্কিট, সেটা আপনারা কীভাবে পৌঁছবেন সেটা সম্পর্কে। কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা হিলের দূরত্ব মোটামুটি 290 কিলোমিটার, সময় লাগে গাড়িতে মোটামুটি 6 ঘন্টা মতো। এছাড়াও কলকাতা থেকে অথবা উত্তরবঙ্গ থেকে অথবা আসানসোল থেকে, বর্ধমান থেকে পুরুলিয়া যাওয়ার আপনারা প্রচুর বাস পেয়ে যাবেন। আমি আসি ট্রেনের ডিটেলস সম্পর্কে। কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার সবচেয়ে ভালো ট্রেন হলো চক্রধরপুর এক্সপ্রেস, যা রাত 12:05 কলকাতা অর্থাৎ হাওড়ায় ছাড়ে এবং 6:15 পৌঁছে দেয় আপনাকে পুরুলিয়া জংশনে। এবং অযোধ্যা পাহাড় ঘুরতে সবচেয়ে কাছের স্টেশন যেটা পড়ে সেটা হলো বরাভূম। বরাভূম স্টেশনে আপনাকে পৌঁছে দেবে এই ট্রেন 6:57। এছাড়াও আপনারা পেয়ে যাবেন সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেস, যা আপনাদের সকালবেলায় 6:25 সাঁতরাগাছি থেকে ছাড়ে এবং 11:50 আপনাকে পুরুলিয়াতে পৌঁছে দেবে। আপনারা যারা আসানসোল থেকে আসবেন বরাভূম, তাদের জন্য আরও অপশন থাকছে সাউথ বিহার এক্সপ্রেস, যা রাত্রি 3:45 অর্থাৎ ভোরবেলা 3:45 আপনার আসানসোলে ছাড়ছে এবং 6:00 আপনাকে পৌঁছে দেবে বরাভূম স্টেশনে। এছাড়া থাকছে আসানসোল টাটানগর মেমু, যেটা 8:25 আসানসোল ছাড়ে এবং বরাভূমে পৌঁছায় 11:35। এছাড়া থাকছে বর্ধমান পুরুলিয়া লোকাল। এই ট্রেনটি যারা বর্ধমান থেকে পুরুলিয়া আসছেন এবং যাদের হাতে কিছুটা সময় বেশি থাকছে তারা এই ট্রেনটিকে প্রেফার করতেই পারেন। এই ট্রেনটি 8:40 বর্ধমান স্টেশন ছাড়ে, আসানসোল পৌঁছায় 10:52 এবং পুরুলিয়ায় পৌঁছায় 1:30। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই ট্রেনটি পুরুলিয়া জংশন পর্যন্তই, এই ট্রেনটি কিন্তু বরাভূম আসে না। পুরুলিয়া থেকে বরাভূম আসতে আপনাকে বাস অথবা অন্য ট্রেনের সাহায্য নিতে হবে। চক্রধরপুর এক্সপ্রেস সবচেয়ে ভালো ট্রেন বলার কারণ এটাই যে রাত্রেবেলায় আপনারা ট্রেনে উঠুন, স্লিপার ক্লাসে টিকিট থাকলে শুয়ে পড়ুন, ঘুমিয়ে যান, একদম সকালবেলায় চোখ খুললেই পৌঁছে যাবেন প্রকৃতির কোলে অর্থাৎ পুরুলিয়াতে। তাই আপনারা সারাদিন কাজকর্ম করে রাত্রেবেলায় এই ট্রেন ধরতে পারবেন এবং সকালবেলা থেকেই আপনাদের যে ট্যুর সেটা স্টার্ট করতে পারবেন। তাই আমি সবচেয়ে বেশি প্রেফার করি এই চক্রধরপুর এক্সপ্রেসটাকে। যাদের হাতে সময় কম তাদের ক্ষেত্রে এই ট্রেনটা খুব ভালো একটা অপশন, কোনোভাবেই সময় নষ্ট হবে না তাহলে।
তাই একদিনের অথবা দুদিনের প্ল্যান করলে চক্রধরপুর এক্সপ্রেস সবচেয়ে বেস্ট ট্রেন। চলুন এবার শুরু করা যাক পুরুলিয়ার অযোধ্যা সার্কিটের এক রাত্রি দুদিনের প্ল্যানটি। সকালবেলায় আপনারা পুরুলিয়া যখন ঢুকে যাবেন, তারপরে পুরুলিয়ার চারপাশে সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে করতে আপনারা পৌঁছে যান পুরুলিয়া জংশন অথবা বরাভূম জংশনে, যেখানে আপনার হোটেল বুক থাকবে অথবা যেখান থেকে আপনারা দেখতে চান পুরো পুরুলিয়াটাকে সেরকম জায়গাতেই আপনারা নামতে পারবেন। সেটা আপনার উপর নির্ভর করছে আপনি কোথায় থাকবেন, পুরুলিয়া না বরাভূম। আমাকে বলে আমার সবচেয়ে বেস্ট জায়গা মনে হয় বরাভূম। আমি এটাকে প্রেফার করি, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রকৃতিকে নিবিড়ভাবে উপভোগ করা যায় এই বরাভূমে। আমরা এখন চলে এসেছি বরাভূম স্টেশনে। খুব সুন্দর সাজানো গোছানো একটি স্টেশন, নামলেই দেখতে পাবেন ছৌ নাচের নানান মূর্তি তৈরি করা আছে। এখান থেকে আপনারা গাড়ি ভাড়াও পেয়ে যাবেন। গুড মর্নিং এভরিবডি, অ্যাট লাস্ট চলে এসেছি বরাভূম স্টেশনে। আমার পিছনে দেখা যাচ্ছে বরাভূম স্টেশনটা, এক ঘন্টা লেট ছেড়েওছে ওখানে হাওড়াতে লেট করে, যার জন্য কিছুটা লেট হয়েছে। আর আবহাওয়া দেখা যাচ্ছে ভীষণ ভালো, এখানে কিন্তু বৃষ্টি নেই, রোদ অল্প আছে, মেঘ করে আছে, বর্ষায় যেরকম হয়। এখন দেখা যাক সারাটা দিন কীরকম পাই, দুটো দিন কীরকম কাটাই, অবশ্যই আপনাদের দেখাবো। পুরুলিয়া বরাভূম স্টেশনের ঠিক স্টেশনের বাইরে থেকে কিন্তু আপনারা গাড়ি ভাড়া পাবেন, সেখান থেকে গাড়ি নিতে পারেন অথবা কেউ গাড়ির জন্য আগে থেকে বুক করেও আসতে পারেন। এখানে একটা কথা বলে রাখি, পুরুলিয়া ঘোরার সবচেয়ে ভালো অর্থাৎ বেস্ট টাইম কোনটা? আমার কাছে পুরুলিয়া যেহেতু ভালোবাসা, তো বছরের 365 দিন আমাকে যদি কেউ বলে যে পুরুলিয়া যাবে, আমি সবসময় রাজি। আমি এতটাই ভালোবাসি পুরুলিয়া, এবং পুরুলিয়াকে তাই আমি খুব কাছ থেকে দেখেছি গ্রীষ্ম বর্ষা শীত প্রত্যেকটা ঋতুতেই। আমার মতে পুরুলিয়ার প্রত্যেকটা ঋতুতে তার সৌন্দর্য আলাদা। অবশ্যই বর্ষাকালে সৌন্দর্য সবচেয়ে বেশি, এছাড়া মানুষে খুব প্রেফার করে যে সময়টা, সেটা হলো যখন পলাশ ফুল ফোটে, অর্থাৎ দোলে এবং দোলের আশেপাশের যে সময়টা, অর্থাৎ বসন্তকালটা। এছাড়া সবচেয়ে ভালো সময় অনেকেই মনে করেন যে শীতকাল, যেহেতু পাথরের জায়গা গরম একটু বেশি, তাই শীতকালকেও অনেকে প্রেফার করেন। তবে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে পুরুলিয়ায় সব সময় যাওয়া যায়, হ্যাঁ গ্রীষ্মকালে একটু সকালের দিকটা বা দুপুরের দিকটা গরম হয় খুব বেশি বলে কষ্ট হয়, কিন্তু একদম ভোর ভোর যদি বেরোনো যায় এবং খুব ভালোভাবে তাহলে ঘোরা যাবে। এবং বিকালটাও কিন্তু, গ্রীষ্মকালের বিকালটা অসাধারণ। বর্ষাকালের প্রকৃতি তো এখানে বলার কিছু নেই, আমার ভিডিওতে মোটামুটি বর্ষাকালটাকেই আমি তুলে ধরেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ষাকালে প্রকৃতি এখানে চারদিক সবুজ হয়ে থাকে, ভীষণ সুন্দর। তাহলে চলুন আজ এখন শুরু করে দেওয়া যাক যে এক রাত্রে এবং দুদিনের যে প্ল্যান আছে সেটি। এখন যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হলো বরাভূম স্টেশন থেকে পাখি পাহাড় যাওয়ার রাস্তা। পাখি পাওয়ার সামনে দেখতে পাওয়া যাচ্ছে, এর পিছনেই আছে আপনাদের গোর্গাবুরু হিলস। তবে আমি যে প্ল্যানটা আপনাদের দেব সেটা অন্যরকমভাবে একটু তৈরি করেছে। আমরা প্রথমে এখানে পাখি পাহাড় দেখা গেলেও আমি প্ল্যানটাতে আপনাকে পাখি পাহাড় দ্বিতীয় দিনের জন্য রেখেছি। প্ল্যানটা একটু দেখে নিন। যেহেতু খুব সকালে আপনারা বরাভূম অথবা পুরুলিয়াতে ঢুকে যাচ্ছেন, আপনারা টিফিনটা সেখানেই করে নিন এবং পারলে কিছু শুকনো খাবার অবশ্যই সঙ্গে রাখবেন। মনে রাখবেন, আমাদের গ্রামগঞ্জের দিকে ঘুরতে গেলে আপনাদের পছন্দ মতো খাবার নাও পেতে পারেন, তাই সবসময় কিছু শুকনো খাবার সঙ্গে রাখা খুব প্রয়োজন। আমরা বেরিয়ে প্রথমেই চলে যাব উশুলডুঙরি। উশুলডুঙরিতে নতুনভাবে তৈরি করা হয়েছে একটি ওয়াচ টাওয়ার, বেশ উঁচু একটি ওয়াচ টাওয়ার, যার ওপর থেকে আপনারা মোটামুটি অযোধ্যা রেঞ্জের বেশ কিছু পাহাড় দেখতে পাবেন। এবং আকাশ পরিষ্কার থাকলে তো ভীষণ লাগবে, বর্ষাকালে যদি বৃষ্টি পান তাহলে তো সোনায় সোহাগা, আরও সুন্দর লাগবে। এইটা দেখে নেওয়ার পর আপনারা এগিয়ে যাবেন পুরুলিয়ার একটি নামকরা জায়গা ময়ূর পাহাড়ের দিকে। উশুলডুঙরি ওয়াচ টাওয়ার অনেকেই নিয়ে যেতে চান না, আপনারা যদি ড্রাইভার ভাইকে বলে রাখেন ওনারা অবশ্যই আপনাকে উশুলডুঙরি নিয়ে যাবে, কারণ এটা পথেই পড়বে।
এরপরে ময়ূর পাহাড় দেখে নিন। ময়ূর পাহাড় খুব ছোট একটি পাহাড়, ময়ূর পাহাড়ের ওপর থেকেও ভিউ অসাধারণ। তারপর চলে আসুন আমার মতে পুরুলিয়ার বা পুরুলিয়ার অযোধ্যা সার্কিটের সবচেয়ে সুন্দর জায়গা মার্বেল লেক। কারো হাতে যদি বেশি সময় থাকে মার্বেল লেক থেকে সূর্যাস্ত দেখতে ভুলবেন না। আমার ভিডিও শেষের দিকে মার্বেল লেকের সূর্যাস্তের একটি ছবি আছে, একটু ভিডিওও আছে, অবশ্যই আপনারা সেখানেও দেখতে পাবেন। কিন্তু আমার প্ল্যান অনুযায়ী চললে আপনারা কিন্তু এই ভিডিওতে মার্বেল লেকের সূর্যাস্ত পাবেন না। তো আপনাদের হাতে সময় থাকলে তবেই মার্বেল লেকের সূর্যাস্ত দেখুন, না হলে মার্বেল লেক নর্মালি দেখে নিন। ভীষণ সুন্দর একটি লেক, এটা কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে এটা বলা যায় না। কারণ হচ্ছে আপার ড্যাম, লোয়ার ড্যাম এবং অর্থাৎ বলা যায় এখানে ড্যামগুলো যখন তৈরি হয়েছে সেগুলো তৈরি করতে যে পাথর প্রয়োজন হয়েছে সেটি এই জায়গা থেকে কাটা হয়েছিল, ফলে এখানে একটি ড্যাম তৈরি হয়ে যায়। এবং সেটি এতই সুন্দর, না গেলে বিশ্বাস করতে পারবেন না জায়গাটা সম্পর্কে। আর বর্ষাকালে ঠিক মনে হবে যেন কাশ্মীরের কোনো একটা জায়গাতে চলে এসেছেন। ছোট্ট একটি লেক এবং সামনেটা পিছনের দিকটাতে আপনারা দেখতে পাবেন একটি ছোট্ট উপত্যকা, খুব সুন্দর লাগবে। এখান থেকে দেখে আপনারা চলে আসুন বামনি ফলসের উদ্দেশ্যে। বামনি ফলস কিছুদিন আগে পর্যন্ত যারা এসেছিল তারা একটি দুর্গম রাস্তা দিয়ে নিচে নেমেছিল। বামনি ফলস দেখতে হলে কিন্তু বেশ কিছুটা নিচে নামতে হবে এবং সেখান থেকেই ফলসটা দেখতে পাওয়া যাবে। তবে এখন বামনি ফলসে যাওয়ার জন্য সিঁড়ি করে দেওয়া হয়েছে, সিঁড়ি মারফত আপনারা নিচে নামতে পারবেন এবং বামনি ফলসকে উপভোগ করতে পারবেন। বামনি ফলস দেখে নেওয়ার পর আপনারা দেখে নিতে পারেন দুর্গা ফলস। দুর্গা ফলস খুব ছোট্ট একটি ফলস কিন্তু বেশ দুর্গম একটি ফলস। আমরা এই সময়ে অর্থাৎ বর্ষাকালে যখন গিয়েছিলাম অ্যাকচুয়ালি দুর্গা ফলস থেকে ওয়াটার র্যাপলিংয়ের জন্য, সেই ভিডিও বা সেই ক্লিপগুলো আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। দুর্গা ফলস দেখে নেওয়ার পর আপনারা চলে আসুন দুর্গা ড্যাম। ছোট্ট একটি ড্যাম কিন্তু অসাধারণ একটি ড্যাম। আমাদের যে হোমস্টেটা ছিল সেটা এই দুর্গা ড্যামের ঠিক পাশে। এটি নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি, ঠিক এর আগের ভিডিওটি এই ভিডিও। আপনারা আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশান বক্সে গিয়ে এই দুর্গা ফলসের পাশেই যে থাকার জায়গা অর্থাৎ হোমস্টে আছে সেটা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। এখানে কিন্তু থাকা এবং খাওয়া দুটোরই আমি তথ্য দিয়ে রেখেছি। এখান থেকে বেরিয়ে আপনারা চলে যান চড়িদা গ্রাম। দুর্গা থেকে চড়িদার দূরত্ব মোটামুটি 3 কিলোমিটার। চড়িদা গ্রাম খুব প্রাচীন একটা পুরুলিয়ার গ্রাম এবং পুরুলিয়া যে কারণে বিখ্যাত অর্থাৎ ছৌ নাচ। এই ছৌ নাচের মুখোশ এবং ছৌ নাচের যাবতীয় সামগ্রী তৈরি হয় এই চড়িদা গ্রামে। চড়িদা গ্রামে আপনারা পেয়ে যাবেন একটি ছোট্ট মিউজিয়াম যেটা মুখোশ মিউজিয়াম নামেই খ্যাত। এছাড়া এখান থেকে আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারবেন নানা রকমের ছৌ নাচের মুখোশ। সেগুলো ছোট্ট ছোট্ট ঘরে সাজিয়ে রাখার জন্য পাবেন, অথবা যেগুলো মানুষে ইউজ করে অর্থাৎ ছৌ নাচের জন্য যেগুলো ইউজ করা হয় সেই মুখোশও পেয়ে যাবেন। দাম মোটামুটি 30 টাকা থেকে শুরু করে 3,000 অথবা 30,000 পর্যন্ত মুখোশ আপনারা পেয়ে যাবেন। চড়িদা গ্রাম দেখার পর আপনারা সেরে নিতে পারেন আপনার লাঞ্চটি। লাঞ্চ সেরে নেওয়ার পর চলে আসুন লহরিয়া ড্যাম। লহরিয়া ড্যামের পাশেই আছে লহরিয়া শিব মন্দির, অবশ্যই দেখবেন। আমার মনে হয় ঘুরতে বেরিয়ে ভগবানে বিশ্বাস করুন বা না করুন, ভগবানের কিছু কিছু স্থান দেখা অবশ্যই জরুরি। দেখবেন প্রকৃতির সঙ্গে নিজেকে অনেকটা একাত্ম করতে পারছেন। লহরিয়া শিব মন্দির দেখার পর পাশেই অবস্থিত লোয়ার ড্যাম। শীতকালে মানুষে যখন পিকনিক করতে আসে পুরুলিয়া বা অযোধ্যা সার্কিট, এই লোয়ার ড্যাম পর্যন্তই কিন্তু আপনাদের গাড়ি আসে এবং গাড়ি অর্থাৎ বাস, বড় বাস যেগুলো সেগুলো আসে এবং এখানেই সাধারণত সবাই পিকনিক করে। এরপরে আপনারা চলে যাবেন অযোধ্যা পাহাড়ের আপার ড্যামে। আপার ড্যামটা কিন্তু লোয়ার ড্যামের থেকে আকারে অনেক বড় এবং ভীষণ সুন্দর একটা ড্যাম। এখান থেকে আরেকটু ওপরে গেলে আপনারা পাবেন পুরুলিয়ার যে অযোধ্যা হিল, অযোধ্যা হিলের হিলটপ। হিলটপের কথা একটা বলে রাখি, অনেকেই কিন্তু হিলটপে থাকতে পছন্দ করেন, সেটাও একটা
তাদের নিজস্ব প্রেফারেন্স, আপনি কোথায় থাকবেন সেটা কিন্তু আপনার ওপর ডিপেন্ড করছে, আপনি কত টাকা খরচ করতে পারবেন এবং আপনি কোথায় চাইছেন তার ওপর। তো অযোধ্যা হিল টপে যারা হোটেল চাইছেন তাদের ক্ষেত্রে কস্ট কিন্তু একটু বেশি পড়ে যায়। আর যারা অযোধ্যায় এসে ছৌ নাচ দেখতে চাইছেন, যেই হোটেলে আপনারা থাকবেন তাদের বললেই কিন্তু ছৌ নাচের ব্যবস্থা ওনারাই করে দেন কিছু টাকার বিনিময়ে। তাই অযোধ্যায় আসলে যে রাত্রিটা আপনারা থাকছেন ছৌ নাচ কিন্তু অবশ্যই দেখুন। অযোধ্যা হিল টপে কয়েকটি বেশ জায়গা আছে যেগুলো সাধারণত গাড়িতে দেখায় না, সেগুলো আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। তার মধ্যে একটা আছে চা বাগান। কোনো এক সময় এখানে চা চাষ করা হয়েছিল বা চায়ের গাছ লাগানো হয়েছিল। এখন কিন্তু চায়ের গাছগুলো কিছু অবশিষ্ট থাকলেও এখন আর চা চাষ করা হয় না। আজকে সারাদিনের ধকল একটু বেশি, কারণ হচ্ছে সারা রাত আপনার ট্রেন জার্নি করেছেন এবং বামনি ফলস, দুর্গা ফলস এগুলো দেখতে আপনাদের অনেকটাই নিচে নামতে হয়েছে, উপরে উঠতে হয়েছে। এছাড়া ময়ূর পাহাড় দেখেছেন, সেটাও বেশ কিছুটা উপরে উঠতে হয়েছে। তাই আজকের জন্য ট্যুর প্ল্যানটা এতটাই। সন্ধে হয়ে এসেছে, আজকে আপনারা বিশ্রাম নেন এবং অবশ্যই আজকে আপনারা ক্যাম্প ফায়ার করতে পারেন। যেখানে থাকবেন তারাই কিন্তু আপনাদের ব্যবস্থা করে দেবেন ক্যাম্প ফায়ারে এবং সেই দিনকেই দেখে নিতে পারেন ছৌ নাচ। বেশ ভোরবেলাতেই উঠে পড়ুন ঘুম থেকে, চলুন দ্বিতীয় দিনের প্ল্যানটা রেডি করে ফেলি। দ্বিতীয় দিন প্রথমেই চলে যান মুরগুমা ড্যাম, সেখানে আপনারা সানরাইজ দেখে নিতে পারবেন। সেখান থেকে এক এক করে দেখে নিন সুইসাইড পয়েন্ট, খয়রাবেড়া ড্যাম। পথ চলতে এরকম সুমধুর গান আপনাদের কানে পৌঁছবে, এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব ঠিক করেছি, সেটাও এই দাদার অনুরোধে। চলুন শুনে নিই মনোমুগ্ধকর এই বাঁশির সুর, যা আপনাকে পাগল করে দেবে, যা আপনাকে নিয়ে যাবে প্রকৃতির আরও নিবিড়ে। খয়রাবেড়া ড্যামের পাশেই অবস্থিত চেমটাবুরু পাহাড়, চেমটাবুরু হিল, যেটা পুরুলিয়ার সর্বোচ্চ পাহাড় বলা হয়। চেমটাবুরু হিল উঠতে একটু কিন্তু সময় লাগবে, কিন্তু এর ওপরে যারা গেছেন বা এটা যারা ট্রেক করেছেন তারা জানেন এই প্রাকৃতিক সৌন্দর্য। যারা ট্রেক করতে ভালোবাসেন তাদেরকে বলবো অবশ্যই চেমটাবুরু উঠুন। চেমটাবুরুর ওপর থেকে পুরো পুরুলিয়াটাকে অসাধারণ দেখতে লাগবে। এরপর আপনারা দেখে নিন এক এক করে পাখি পাহাড়, গোর্গাবুরু, সীতাকুণ্ড উষ্ণ প্রস্রবণ, এগুলো দেখতে দেখতে মোটামুটি দেখবেন বিকাল হয়ে এসেছে। এর মাঝখানে আপনারা সেরে নেবেন আপনাদের লাঞ্চটি। তারপরে রাত্রিবেলায় 8:30 নাগাদ আপনাদের বরাভূম স্টেশন ট্রেনে অর্থাৎ চক্রধরপুর এক্সপ্রেস ধরতে পারবেন। তাহলে আবার আপনারা খাওয়া দাওয়া করে রাতের ট্রেনে উঠে পড়লেন, রাত্রে ঘুমিয়ে পড়লেন, ভোরবেলায় 4:30 আপনাকে নামিয়ে দেবে হাওড়া স্টেশনে। তাহলে কোনো দিন আপনার কোনোভাবেই নষ্ট হচ্ছে না। এক রাত্রে দুদিন অর্থাৎ এক রাত্রে মাত্র পুরুলিয়াতে থাকলেই আপনারা পুরুলিয়ার অযোধ্যা হিল এবং অযোধ্যা হিলের আশপাশটা ঘুরে নিতে পারবেন। বর্ষাকালে যদি যান সাবধানতা একটু অবলম্বন করবেন, কারণ এই সময় সাপ এবং বিছে একটু পাওয়া যায়। আর অন্যান্য সময় গেলে গরমকালে দুপুরের দিকটা একটু অ্যাভয়েড করবেন প্রচণ্ড গরমের জন্য, না হলে পুরুলিয়া সত্যি অসাধারণ তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে পেয়েছি, ছেলে মেয়ে পেয়েছি এখানে, যারা এরকম সেই খেজুর পাতা দিয়ে তৈরি, খেজুর পাতা দিয়ে তো এগুলো, খেজুর পাতা দিয়ে এরকম হাতের কাজ তৈরি করে বিক্রি করে সব জায়গাতেই। এখন মোটামুটি পুরুলিয়ার বাচ্চারা এরকম তৈরি করে বিক্রি করে, যেগুলো পর্যটন কেন্দ্র সব জায়গাতেই মাত্র 10 টাকার বিনিময়ে এগুলো ওরা বিক্রি করে।
তো এখানে আমি রাস্তার মধ্যে কতগুলো ফল দেখতে পেয়ে আমার একটু চেনা চেনা লাগলো, বললাম কুসুম ফল কিনা, ওরা বললো হ্যাঁ কুসুম ফল, তো বললো খাবে, ওই সঙ্গে সঙ্গে মানে আর একটা বন্ধুকে বললো যে নিয়ে আসতে, ওরা নিয়ে দৌড়াতে দৌড়াতে নিয়ে আসছে, তো কুসুম ফল খাওয়াবে। কি এটা? এটা কুসুম পাকা? হ্যাঁ পাকা। বাহ, এই যে কুসুম ফল। এটা কি করে খাবে? খোসাটা ছাড়িয়ে খা, এমনি লিচুর মতো। হ্যাঁ, তো মৌ রিভিউ দিল খুব সুন্দর, দারুণ। হ্যাঁ, ওইটা কি? ওটাও তো কুসুম। কি ও খাবি বলে এগুলো ওরা রেখেছে খাবে বলে? তাহলে দেখে নিলাম আমরা এক রাত্রি দুদিনে কিভাবে পুরুলিয়া ঘুরতে পারবো। তবে আমার মতে পুরুলিয়া শুধু অযোধ্যা সার্কিটটা ঘুরতেই 4 দিন সময় কম করে লাগে, খুব ভালোভাবে ঘুরতে। আমি যে প্ল্যানটা দিলাম সেটা যারা ট্রেক করবে না বা মোটামুটি অল্প ঘুরে চলে আসবে তাদের জন্য, কিন্তু যদি পাহাড়গুলো উঠতে চাই এবং ভালোভাবে ঘুরতে চাই মোটামুটি 4 দিন সময় কিন্তু লেগেই যায়। তাহলে হাতে যদি সময় থাকে একটু বেশি দিনের প্ল্যান করুন, না হলে এভাবেই এক রাত্রি দুদিনে আপনারা পুরুলিয়ার অযোধ্যা সার্কিট ঘুরে নিতে পারবেন। এখন দেখে নিই পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে সূর্যাস্তের দৃশ্যটা, দেখে নেব মার্বেল লেকের সূর্যাস্ত, যেটা যারা এখানে বেশি দিন থাকবেন বা হাতে সময় থাকলে অবশ্যই দেখে নেবেন। এর পরবর্তী আমি পুরুলিয়ার যে ভিডিওটি আনব সেটা হলো আমরা যে স্পোর্টসের জন্য এখানে এসেছিলাম, অর্থাৎ ওয়াটার র্যাপলিং এবং ট্রেক, তার কিছুটা দৃশ্য, সেগুলো দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। আমার চ্যানেল দীপান্তরকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, এবং আর নতুন নতুন কী জায়গা দেখতে চান সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সঙ্গে থাকুন আমার, সঙ্গে থাকুন দীপান্তরের।